ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল সামুদ্রিক ঘূর্ণিঝড় পেতি। সোমবার দুপুর 12:25 নাগাদ পূর্ব গোদাবরী জেলার কাটরেনিকোনাতে আঘাত হানে পেতি। বিজয়ওয়াড়া জেলায় ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এদিকে ঝড়ের কারণে উপকূলীয় জেলাগুলিতে ট্রেন, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কিছু কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। Thank you.